বারবার যেন জমি জট কেটেও কাটছে না বর্ধমানের কান্লা শান্তিপুরের ভাগীরথীর ওপরের ব্রিজের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কেটে গেছে বেশ কয়েকটা বছর, পরিবর্তন হয়েছে এক বিধায়কেরও। এরপরও কান্লা শান্তিপুরের ভাগীরথীর ওপর ব্রিজের জমি জট কেটেও যেন কাটছে না। জমির মালিকরা সরকারের নির্ধারিত দামে জমি দিতে নারাজ, আর যা নিয়ে একবার জমির মালিকদের সাথে কান্লা দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি প্রণব রায়ের বিবাদ উঠেছে চরমে। গত দুদিন আগে হাঁসপুকুর এলাকার জমিদাতাদের বাড়ি বাড়ি পৌঁছান কান্লা দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়। মূলত জমি দেওয়ার জন্য অনুরোধ জানাতে জমিদাতাদের বাড়িতে বাড়িতে একপ্রস্থ জমি মালিকদের সাথে আলোচনা করেন প্রণববাবু। রেট এসেছে, সর্বোচ্চ রেট এসেছে, হবে তার থেকে তোমার বেশি আছে, সব থেকে হাইয়েস্ট রেট। বলুন আপনি দেখেন, একটা দেখেন, একটা দেখেন, পাশে কিন্তু দেখা গেল আমার রোডের সামনে ফ্রন্টে, তাদের কিন্তু যেভাবে আমার দেখান, আপনি নাম বলুন, একটা নাম বলুন, একটা ধরেন হয়তো একদিকে পর তফাৎকে আমার পরের থেকে যদি হয় তার যা আমার দেখা, সে একই কেস। তার মধ্যে 84 তিন ভাইয়ের কাছ থেকে নেওয়া হচ্ছে, আর থাকছে 384, তারপরে প্রায় দাম বিশাল বেড়ে যাবে আপনার। দেরি করবেন না, মানে আমি তো দেরি হবে, বিষয়টা ভাবুন, যদি জমি অ্যাকোয়ার করতে দেরি হয়, যত দেরি হবে আপনার মালপত্রের দাম তো বাড়বে, সরকার একটা নির্দিষ্ট টাকা, তাহলে সরকারের খরচ আরো অনেক গুণ বেড়ে যাবে, সেই টাকাটা এসে পৌঁছাবে কিনা তখন আবার অনেক কাঠ খড় পোড়াতে হবে। সেই জন্য এখন আপনারা দিয়ে দিন, যাতে ব্রিজের কাজটা তাড়াতাড়ি শুরু করা যায়। কিন্তু জমির মালিকদের দাবি আলোচনা আলোচনাতেই থেমে থাকেনি, উনি এসে এক প্রকার হুমকি দিয়ে গেছেন, জমি না দিলে জোর করে জমি অধিগ্রহণ করে নেওয়া হবে, আর এমন ঘটনাতেই ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় এলাকার জমির মালিকদের দাবি, সরকারি নির্ধারিত চাষযোগ্য জমির যা দাম সেই একই দামে রাস্তার ধারের জমি কিনতে চাইছে সরকার, আর সেই দাম দিয়ে কোনো রকমে জমি দেয়া সম্ভব নয়। পূর্ববর্তী বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর আমল থেকেই কোনো রকমেই জমি জট কাটেনি। এবারের বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূল ত্যাগ করে বিজেপির টিকিটে লড়ে পরাজিত হয়েছেন। এরপর কান্লার নতুন বিধায়ক হয়েছেন দেবপ্রসাদ বাগ, কিন্তু তিনি বিধায়ক হওয়ার পরও এখনও কাটেনি জমি জট। বারবার মহকুমা শাসকের দফতর, জেলার ডিএম অফিস, বিভিন্ন জায়গায় আলোচনা হলেও জমি জট কাটাতে পারেনি তারা। কার্যত বলা যায় কান্লা শান্তিপুরের ভাগীরথীর ওপরে ব্রিজ এখনও বিষ বাও জলে। তো আসার সঙ্গে সঙ্গে আমরা তো প্রথম থেকেই উদ্যোগে রয়েছি, ব্রিজ হোক, ব্রিজ হওয়ার জন্য আমরা জায়গা দিতে সম্মতিও দিয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যে ন্যায্য রেটটা তো দিচ্ছে না, দিচ্ছে না বলতে আমাদেরকে ডেকেছিল, ডেকে রেট দিচ্ছে, এ কাউকে বলছে 2,28,000 টাকা, 30,000 টাকা কাঠা। যেমন আমাদের বিজয় হালদার যে জমিটা পড়েছে, সেই জমিটা হচ্ছে ওই 800 একর থেকে সামান্য একটু কম, সেই জায়গার দাম দিচ্ছে টোটাল 10,00,000 টাকা, আর ওর বাড়ির দাম দিচ্ছে 28,00,000 টাকা। আর আমাদের জমিগুলো
যে পিছনের জমিগুলো বলছে 210,000 টাকার, আমাদের রাস্তার ধারে এত সুন্দর ফন্ডের জায়গা 228,000 এরকম দাম দিচ্ছে। তো আমরা বললাম দাম কিছু বেড়েছে না কমেছে? হিসাব মতো সে একটা টালবাহানা চলছে, তাতে জায়গার রেট বাড়িনি, একই রয়েছে জায়গার রেট। তো আমাদের যে এমএলএ সাহেব দেবপ্রসাদ বাগ, উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছিলেন, করে বলেছিলেন যে যথাযথ জায়গার দাম যাতে তোমরা পাও সে ব্যবস্থা করব। তা আমরা বললাম যে নদিয়া জেলার জায়গার রেট 5.5 লাখ টাকা করে শতক দিয়েছে। উনি শুনে একটুখানি চমকে উঠলেন, উঠে বললেন যে ঠিক আছে, তোমরা যদি ওপারের জমির দাম 5.5 লাখ টাকা শতক দিয়ে থাকে তাহলে তার প্রমাণপত্র এনে দেখাতে পারবে? যদি দেখাতে পারো তাহলে ওপারের থেকে রেট এখানে আমরা বেশি পাইয়ে দেবো। তো আমরা সেই মতো অবস্থায় গিয়েছিলাম, আমরা ওপার থেকে তার 3-4 জনের কাছ থেকে ওদের প্রমাণপত্র নিয়ে এসেছি 5.5 লাখ টাকা শতক হিসাবে। সেই হিসাব অনুযায়ী আমরা আমাদের প্রধান সাহেব তাপস সরকারের কাছে, এমএলএ আমাদের যে দেবপ্রসাদ বাগ সাহেবকে, ডিএম সাহেবকে আমরা লিখিত জমা দিয়েছি। জমা দেওয়ার পরে একটা সার্কুলার দিয়েছিল যে জমিদাতারা যদি জমি দেয় তাদের মানে দামটাই দেওয়া হবে। তারপরে আর কোনো গল্প টল্প কিছুই নেই, কিছুই শুনতে পাচ্ছি না। হঠাৎ করে পূর্ণবাবু কালকে আসলেন, এসে বলছে যে কী ব্যাপার, তোমরা জায়গা দিচ্ছ না? তা বললাম জায়গা দেওয়া দিই বলতে আমাদের জায়গার রেট কী আছে? তো সেই একই কেস, ওই পিছনে ওই বললো 210,000 টাকা, আমাদেরগুলো বললো 238,000 টাকা করে, বিজয়কেও সেই একই দাম বললো। আপনাদের ভ্যালুয়েশনে জায়গার দাম কত হতে পারে? ভ্যালুয়েশন তো এখন খুঁজতেই পাচ্ছি না, যেহেতু ভ্যালুয়েশন, যদি আপনি অন্য কাউকে বিক্রি করতেন তাহলে জায়গার দামটা কত হতো? আমরা তো জায়গা নিয়েছি এই তো আজ থেকে বছর 5-এক আগে 2.5 লাখ টাকা করে কাটা, সেই অনুপাতে কিছুই পাচ্ছি না। তো প্রণববাবু উনি বললেন যে না, জায়গা একটা ভালো কাজে সরকার চাইলে অধিগ্রহণ করবে। আমরা হ্যাঁ দেবো, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তা বললো যে তাহলে এরকম অসুবিধা হচ্ছে কিনা, ন্যায্য রেট আমরা পাচ্ছি না সেই জন্যে। তা বললো যে যে রেট দিয়েছে সরকার এই রেটেই জায়গা তোমাদেরকে দিতে হবে, আর যদি তোমরা জায়গা না দাও তাহলে পরে আমরা এই ট্রেজারিতে টাকা পড়ে থাকবে, আমাদের কাজ চালু হয়ে যাবে, এটাই বললো। তা আমরা তো কোনো চিল্লি মিল্লি উঠে বললাম যে এটা কী করে সম্ভব, এটা কেন হবে? তা বললো যে কতজন আপনারা জায়গা দিতে অনিচ্ছুক আছেন? অনিচ্ছুক, রাস্তার দুই সাইডে সব লোকই আমরা অনিচ্ছুক, এই রেটে জায়গা আমরা দেবো না। কেননা ওই যে বিজয় হালদারের যে জায়গাটা 800 একটু সামান্য কম, 10 লাখ টাকা দাম হয়েছে, তা ওই 2 কাঠা জায়গা আমি কিনতে পারবো না, তাহলে দেবোটা কী করে? এখন কী চাইছে? এখন চাইছি বলতে আমরা আগাগোড়ায় বলছি, এখনও বলছি যে ব্রিজ হোক, ব্রিজের পক্ষে ব্রিজ যাতে হয় সে ব্যবস্থা আমরাও সহযোগিতা করব। তাই বলে এটাই নয় যে আমরা দেউলিয়া হয়ে ব্রিজটাকে করাবো। হ্যাঁ, নাম আমার নাম সাধন দাস। চাষ করতে পারছে না, 5 লাখ টাকা বিঘে বিক্রি হচ্ছে, সেই জমি 18 লাখ টাকা হলো প্রথম, তারপরে সেটা হয়ে গেল 44 লক্ষ টাকা বিঘে। অথচ এখানে আমাদের যখন উদ্বোধন হলো ওই মোড়ের মাথায় মাস্টার সাহেব বাড়ির ওইখান দিয়ে যখন যাওয়ার কথা ছিল, তখন বিশ্বজিৎ কুণ্ডু হচ্ছে এমএলএ, তখন এসে পিঠে কেটে মিষ্টি খাইয়ে উদ্বোধন করে বলে গেল বর্তমান এখানে 6-7 লাখ টাকা কাটা, বর্তমান দাম হিসাবে 4 গুণ দাম দেওয়া হবে। তাই 4 গুণ দাম দেওয়া হবে, যদি উন্নয়নের স্বার্থে 2-1 লাখ টাকা কম বলে উন্নয়নের স্বার্থের জন্য আপনারা দেবেন, সেই মানে হিসাবেই সবাই ইয়ে করেছিল যে 6-7 লাখ টাকা কাটা হলে বর্তমান 4 গুণ দাম দিলে মানে 24 লাখ টাকা, সেখানে 20 লাখ টাকা পাবে। সেখানে এসে ওই ফিতে কেটে এখানে বলে যাওয়ার পর এখন বলছে এখানে প্রথম এসে বললো 34,000 টাকা শত, তারপরে হলো যে ডেকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ডিএম অফিসে বলে করে ডিএম, তখন বিজয় ভারতী হচ্ছে ডিএম বর্তমান, মানে তখন 2017 সালে বিজয় ভারতী আসার পর তখন বললো যে না, এটা আপনাদের 8 লক্ষ টাকা হবে। আমরা বললাম যে দেবো না। তারপরে বিশ্বজিৎ কুণ্ডু, বিজয় ভারতী ওরা সবাই এসেছিলো, এসে তখন বললো যে না, এটা
আর 10 না বর্তমান যা দাম তার হচ্ছে 3 গুণ দাম দেওয়া হবে তো 6 লাখ টাকা করে হলে 3 গুণ হলে 3 6 18 লাখ 18 লক্ষ টাকা তো সেটাও হলো না এখন আজকে আর খালি আমাদের এখানে উদ্বাস্তু করছে এই আজকে মিটিং কালকে অমুক জায়গায় যেতে হবে পরশুদিন এসডি অফিসে যেতে হবে এই ব্রিজ নিয়ে আলোচনা হবে ন্যায্য দাম দেওয়া হবে যদি দাম ধরুন দাম যা বলে গেছে তাই থাকে তাহলে আপনারা কি করবেন আমরা দেব না এখন বর্তমান যা পরিস্থিতি বর্তমান যে যদি ওরকম ওই মাটির দামে ওরকম 8 গুণ দাম দেয় এখন তো এখানে 6 লাখ 7 লাখ টাকা কাটা তা ওই মাটির যেরকম 8 গুণ দাম বাড়িয়েছে সেই হলে দেব না আমরা দেব না তাতে যে উনি ওই কালকে এসে সব বলে গেছে যে জোর করে নেব তাহলে জোর করেই যেন নাই আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে জায়গার যা ভ্যালুয়েশন হবে তার 3 গুণ দেবে সেখানে আমরা দেখছি যে আমাদের 3 গুণ কেন আমাদের জায়গার দামের থেকে আরও কমে যাচ্ছে জায়গার দাম এখানে ওপারে যে জায়গা বিক্রি আপনার হচ্ছে টাকা দিয়েছে ভ্যালুয়েশন কোষে প্রায় 10 লাখ টাকার উপর সেই কাগজ আমরা এখানে পেশ করেছি সাধনবাবু আপনাদের নিশ্চয়ই সেই কাগজ দেখিয়েছেন এখানে কালকে উনি এসেছিলেন আসার পর উনি সব রকম কথা বলার পর বলেছেন আপনারা যদি স্বেচ্ছায় জায়গা না দেন তাহলে আমরা জায়গা দখল করব আপনাদের টাকা ট্রেজারিতে পড়ে থাকবে আপনারা নেবেন না নেবেন সেটা আপনাদের ব্যাপার আমরা বেশি দাম দেব না এখন কি চাইছেন আপনারা আমরা এখন চাইছি যে আমাদের এখানে যারা গরিব মানুষ আছেন তারা যেন ন্যায্য মূল্য পায় তারা যাতে অন্য জায়গায় বাসস্থান করতে পারেন অন্য জায়গার মূল্য এর থেকে অনেক বেশি সেই টাকা দিয়ে এনাদের জায়গা কেনার ক্ষমতা এখন নেই যদি ন্যায্য মূল্য দেয় নিশ্চয়ই একটা ভালো কাজের জন্য এনারা এগিয়ে আসবে জায়গার দাম না বাড়ে তাহলে কি জায়গার দাম না বাড়ালে আমরা অন্য পথে যাব জায়গার দাম না বাড়লে জায়গার দাম বাড়লে এনারা দেবেন না কেউ কোনো চাষি রাজি হবেন না এখানকার মাঠের দাম 44 লক্ষ টাকা বিঘে আর এনাদের রাস্তার ধারে বাড়ি এনারা গরিব মানুষ আপনি নিশ্চয়ই দেখছেন যে এনাদের অবস্থা কীরকম সেই অনুপাতে আমরা চাইছি আমরা চাষিদের কাছে আছি পাশে আছি যে জায়গা দাম এরা ন্যায্য মূল্য পাক হ্যাঁ আমার ছেলে 27 বছর বয়স সেও বেকার মুক্ত কোনো জায়গায় দোকানে কাজ করে 4-5,000-6,000 টাকা মাইনে পায় তা এই দিয়ে আমি এই পয়সায় জায়গা দিয়ে আমি কী করে বেড়াবো তা আমার বক্তব্য আমার যা পজিশন আছে সরকার আমার পছন্দ মতো জায়গা দেখে দিক আমার যা ঘর বাড়ি আছে করে দিক আমার যা আছে নিয়ে চলে যাবো তাছাড়া আমি কোনো মতেই সরকারে কি রেট দিচ্ছে না দিচ্ছে ও আমার দেখারও দরকার নেই বোঝারও দরকার নেই যদিও এ বিষয়ে কানলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রণববাবু বলেন সরকার জমির দামের 3 গুণ বেশি দাম দিয়ে জমি কিনতে চাইছেন আমরা গিয়েছিলাম মানুষের সাথে কথা বলতে যারা এই অভিযোগ তুলছে হুমকি দেওয়ার তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে আমাদের সরকার সিপিএম এর মতো জোরপূর্বক জমি অধিগ্রহণ করার কথা ভাবে না আমাদের সরকার মানবিক সরকার নির্ধারিত দাম দিয়ে জমি কিনবে সরকার সাতগাছিতে আমরা গত পরশুদিন গিয়েছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পঞ্চায়েত প্রধান সকলকে নিয়ে যে সমস্ত জমিদাতারা এখনো পর্যন্ত 3 গুণ দাম দেয়া সত্ত্বেও যারা জমি দিচ্ছেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করতে আমরা সকলকে অনুরোধ করেছি যারা হুমকি দিয়েছি বলে দাবি করছে তারা সম্পূর্ণ মিথ্যা বলছে হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমাদের সরকার মানবিক সরকার আমাদের সরকার বামপন্থ সরকারের মতো জবরদস্তি কারোর জমি অধিগ্রহণ করেনি তার ন্যায্য মূল্য দিয়ে তাদেরকে জমি কেনা হয়েছে এখানে আমাদের কালনার তে যে সাতগাছি অঞ্চলে কয়েকজন ব্যক্তি আছে যারা ইন্টেনশনালি যাতে ব্রিজটা না হয় তার জন্য তারা এই পরিস্থিতিটা তৈরি করছে সরকার যে টাকা দিয়েছে সেই টাকা তারা ব্যক্তিগতভাবে বিক্রি করতে গেলে কোনো দিনই পেত না তা সত্ত্বেও তারা ব্রিজটা যাতে না হয় এলাকার যাতে উন্নয়ন না হয় তার জন্য একটা অপচেষ্টা তারা চালাচ্ছে সরকার যেভাবে বুঝবে সেভাবে তারা করবে আমাদের বক্তব্য যেটা ছিল যে আপনারা জমি দিন সরকার যে দাম দিয়েছে যথেষ্ট দাম দিয়েছে এটা জমি দিলে 6 লেন একটা ব্রিজ হবে শান্তিপুর থেকে কালনা যার মধ্যে দিয়ে আমাদের এলাকার প্রভূত উন্নতি হবে সেই উন্নতিটা আপনারা রোধ করে দেবেন না দয়া করে এটাই আমাদের বক্তব্য ছিল যা অভিযোগ যে করেছে তারা মিথ্যা অভিযোগ করেছে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দবার্তা